হ্যালো ফ্রেন্ড আমি অসিম আমি তোমাদের কাছে একটা সতর্কবার্তা হিসাবে আমি একটা খবর দিতে যে যারা পুলিশের চাকরির জন্য চেষ্টা করছো তাদেরকে আমি বলবো যে কোনো সময়ের জন্য তোমরা ফুটবল খেলবে না পাড়ার ক্লাবের ছেলেদের সাথে মিশবে না যদি ক্লাবের ছেলেদের সাথে মিশো তোমার মাথায় হয়তো মনে থাকবে যে সে তোমার বন্ধু কিন্তু ভেতরে ভেতরে সে তোমার শত্রু তৈরি হয়ে গেছে যখন থেকে তুমি রান করবে একটা কথা মনে রাখবে যে ছেলেগুলো মাধ্যমিক পাস করেছো যে হাইট আছে তাদেরকে সব দিন বেঁটে ছেলেরা তোমাদেরকে পিছনে লাগবে তোমার ক্ষতি করার জন্য বলবে তুই রোগা তুই রানিং করিস না তুই চাকরি পাবি না তুই এই করিস না মোটা ছেলেগুলা দু রাউন্ড মেরে বসে যাবে ভাবে বিশাল কিছু কিন্তু আসলে চাকরি তারাই পাবে যারা লম্বা এবং পাতলা ছেলেরা কষ্ট করবে কুড়ি একুশ বছরকে তারা ঠিক মোটা হয়ে যাবে শরীরও স্বাস্থ্য হবে চেস্ট এইটে প্লাস হয়ে যাবে এবং চাকরিও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্লাবের ছেলেদের সাথে মিশলে তোমাকে মদ গাঁজা সিগারেট মিনিট অভ্যস্ত করে দেবে তোমার শরীর খারাপ হবে ফুটবল খেলতে গেলে তোমায় কি করবে সেখানে ফুটবলের মধ্যে খেলার ছলে তোমার পায়ে হাতে মেরে দেবে পা হাত ভেঙে যাবে বিপদে পড়বে তুমি বাড়ির টাকা খরচা হবে মেডিকেলে যাবে চাকরি পাবে না ফেল হয়ে যাবে পা হাত বাঁকা হয়ে যাবে এটাই হয় ট্রেনিংয়েও তুমি যেতে পারবে না যদি অনেকের হয়ে যায় মাঝখানে কোনো বিপদ হয়ে যায় অনেকের কী হয় মেডিকেল পাশ হওয়ার পর পাড়া গ্রামের ছেলে জানতে পায় যে চাকরি হয়ে গেছে চলে এর একটা ব্যবস্থা করে দিই খেলার নাম করে পা হাত ভেঙে দেবে আছে অনেকে আমি নিজে প্রমাণ দেখেছি তখন সে মেডিকেল আবার রিমেডিকেল হবে সেখানে সেখানে তখন সে ফেল করবে অসুবিধায় পড়বে এই হয় তাই যতটা সম্ভব একা থাকার চেষ্টা করো কালকে যে বন্ধুটার সাথে মিশছ আজকে এই বন্ধুটার সাথে মেশা বন্ধ করো এবং অন্য বন্ধুদের সাথে মেশা বন্ধ করো তোমার কাজ এটাই তুমি এসএসসি থেকে বই অনলাইন থেকে অর্ডার করো মানে ফ্লিপকার্ট থেকে এবং প্রত্যেক দিন সেই বইগুলোকে পড়ো প্রথম থেকে যে কীভাবে পড়তে হবে বইটার মধ্যে তার ট্রপিক লেখা আছে এবং প্রত্যেক দিন ছ কিলোমিটার রানিং করো রানিং করতে গেলে তুমি একদিনে ছ কিলোমিটার পারবে না স্পিডে পারবে না তুমি জগিংয়ের থেকে ধীরে ধীরে স্পিডে যাও মানে একটু স্পিড রাখো যেরকম আমরা জগিং করি না রান না হাঁটা মাঝখানের ব্যবস্থা সেই রকমভাবে তুমি ছ কিলোমিটার তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার ফেরত আসবে তাহলে তোমাকে গ্রামের লোকে আবার হাসাহাসি করবে বলবে এই ছেলেটা পুলিশে নাকি চাকরি করবে তো রান করতেও জানে না ওরা ভালোই বোঝে তুমি আমার মতন করে চলো তাহলে তুমি জীবনে পারবে কেন ওইরকমভাবে তুমি এক মাস প্র্যাকটিস প্র্যাকটিস করার পরে তোমার পায়ের ব্যথা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে অটোমেটিক স্পিড বাড়তে থাকবে তোমার তখন ঠিক আছে আর তুমি যদি বলো যে প্রথম থেকে আমি ফুল স্পিডে মারবো পারবে না আমরা প্রথম থেকে যেমন বাংলা রিডিং পড়তে জানি না পরিষ্কার কথা বলতে জানি না হালকা হালকা করে শিখেছি সেরকম রানিংয়ের ব্যাপারটা সবাই জানে যে রানিং কীভাবে হয় কিন্তু রানিং করতে পারবে না লাগাতার ছ কিলোমিটার যদি প্র্যাকটিস ধীরে ধীরে না করো বলতে পারলে তাই প্রত্যেকদিন প্র্যাকটিস করো শরীরে যা প্রবলেম আছে ডাক্তার দেখাও কোনো বন্ধুদের সাথে মিলবে না কোনো ফালতু লোকের সাথে মিলবে না অনলাইন করার জন্য আমি তোমাদেরকে বলছি কীভাবে অনলাইন করবে এস অনলাইন এর হচ্ছে কম্পিউটার যাবে মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ফটো নিয়ে যাবে সেখানে অনলাইন করে দেবে স্টাফ সিলেকশন জিডি যার মধ্যে বিএসএফ সিআরপিএফ সিআইসিএফ সব অপশান আছে তোমার যেগুলো ভালো লাগে সেই অপশানগুলো এক দুই তিন করে দিয়ে দেবে তুমি বিএসএফে তুমি দিলে বিএসএফের নাম্ব হয়তো তোমার হলো না সি আর পি এফ পেলে সিআরপিএফও হল না বিএসএফ হলো না তুমি আইটিপি পিতে পেয়ে গেলে হয়ে যেতে পারে এরকম তাই তিন চারটা অপশান আছে অপশান দিয়ে দেবে ওকে পাড়া গ্রামের লোকের সাথে মিশবে না এবং ফালতু মদ গাঁজা নেশার দিকে যাবে না নিজের লাইফ পড়াশোনা শিখেছো মা বাবা খরচা করেছে বড় হয়েছ দুদিন পর চাকরি করলে টাকা রোজগার করবে বাড়িতে দেখাশোনা করবে ঘরে তোমার একটা ফ্যামিলি তৈরি হবে অনেক ভালো থাকবে আর পাড়ায় বন্ধু বান্ধবদের সাথে মিশলে সবাই তখন এমনভাবে তৈরি করে দেবে তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে তুমি ভালো তোমার পাড়ার লোক খারাপ হতেই পারে তাই আমি সব দিন একা থাকার চেষ্টা করি আজ একা থেকে আমি নিজেই এত কিছু করেছি নিজেই রাস্তায় পৌঁছেছি আমি না কোনো বন্ধুর সাপোর্ট না আদার সাপোর্ট আমি কারোর সাথে কথাই বলি না আর এখনও পর্যন্ত বলি না প্রয়োজন নেই আমার আমি আমার নিজের কাজে যে আগে কীভাবে বাড়বো আমি সেই নিয়ে চিন্তা করে দিন রাত বন্ধু আমার জুটে যায় অটোমেটিক আমি যে কাজ করছি এখন আমার এইগুলোই বন্ধু গ্রামেরগুলো কি হবে আমার কোনো কাজে লাগবে লাগবে না ওকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো জাইন বন্ধে মারতাম চ্যানেলকে সাবস্ক্রাইব করো